Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. প্রিয় দর্শক, আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে ভিডিও তৈরি করেছি। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করুন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তবে মূল বিষয়ে ফিরে যাই। দেশে মডেল ফার্মেসি চালু সরকারের জনবান্ধব ঔষধ নীতির সুফল। দেশে কতগুলো ঔষধের দোকান রয়েছে তার সংখ্যা আমাদের জানা নেই, তবে অনুমান করা যায় এবং এসব দোকান মালিকের সমিতির মতে এ সংখ্যা প্রায় 2.5 লাখ। দেশে প্রথমবার 1986 সালে ঔষধ প্রশাসন পরিদপ্তরের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওষুধের একটি আদর্শ দোকান স্থাপন করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তায় স্থাপিত এই দোকানের নাম দেওয়া হয়েছিল মডেল ফার্মেসি। বিদেশি যেমন করে ওষুধের দোকানগুলো চলে, এটিও তেমনি করে চলার কথা ছিল। ওষুধের নিরাপদ ব্যবহার বিষয়ে লোকজনের পরিবর্তে অনভিজ্ঞ লোকের তত্ত্বাবধানে ওষুধ বিক্রির জন্য গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়। রোগীর চিকিৎসা ও আরোগ্যের বিষয়টি দুইভাবে বিভক্ত। চিকিৎসক দিয়ে থাকেন চিকিৎসা সেবা বা মেডিকেল সার্ভিস, আর ফার্মাসিস্ট অর্থাৎ গ্রাজুয়েট ফার্মাসিস্ট দিয়ে থাকেন ওষুধ সেবা বা ফার্মাসিউটিক্যাল সার্ভিস। সঠিক রোগ নির্ণয়, সঠিক ঔষধ ও অল্প সংখ্যক ঔষধের রোগ সারানো অর্থাৎ ওষুধের যৌক্তিক ব্যবহার, অস্ত্রোপচার ইত্যাদি মেডিকেল সার্ভিসের অন্তর্গত। আর ওষুধের নিরাপদ ব্যবহার তথা সঠিক মানের ওষুধের উৎপাদন, বিপণন, বিতরণ, মজুদ, বিক্রি, রোগীকে ওষুধের ব্যবহার বিষয়ক প্রয়োজনীয় তথ্য প্রদান, ওষুধ সেবা বা ফার্মাসিউটিক্যাল সার্ভিসের অন্তর্গত। প্রিয় দর্শক, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সার্ভিস ওষুধের উৎপাদন ছাড়া আর কোথাও নেই, এটি একেবারেই অবহেলিত। প্রিয় দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সেটিই হলো ওষুধ যা দিয়ে চিকিৎসা করা যায়, যার বিষয়ে সব তথ্য জানা রয়েছে এবং রোগী সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। এর কোনো একটি অংশ বাদ দিলে এর নিরাপদ ব্যবহার করা যাবে না। অর্থাৎ শুধু ওষুধের দোকান থেকে ওষুধ কিনলেই হবে না, ওষুধের সঠিক ব্যবহারও গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ওষুধের নিরাপদ ব্যবহারের জন্য যে শর্তগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো: 1 নম্বর, সঠিকভাবে রোগ নির্ণয়; 2 নম্বর, নির্ণীত সেই রোগের চিকিৎসার জন্য সঠিক ঔষধ নির্বাচন; 3 নম্বর, সঠিক মানের ঔষধ কেনা; এবং 4 নম্বর, সঠিক নিয়মে সেই ঔষধ ব্যবহার। এই 4টি শর্ত যে কোনোটা না মানলে ওষুধের আর কোনো ওষুধ থাকে না, সেটি হয়ে যায় বিষ। প্রথম ও দ্বিতীয় শর্তগুলো পালন চিকিৎসকের দায়িত্ব। এ দুটি শর্ত মানতে পারলে ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা যাবে, কিন্তু ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজন তৃতীয় ও চতুর্থ শর্তগুলো মেনে চলা। তৃতীয় শর্তটি ও ওষুধের প্রস্তুতকারক কোম্পানি ও ঔষধ বিক্রেতার দায়িত্ব। ঔষধ কোম্পানিকে নিশ্চয়তা দিতে হবে তার উৎপাদিত ঔষধ নিম্নমানের কিংবা নকল ভেজাল নয়। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্দেশিত উত্তম উৎপাদন কৌশল GMP বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অনুসরণ করে কোনো কোম্পানি ঔষধ উৎপাদন করলেই কেবল সেই ঔষধ সঠিক মানের হবে। GMP না মানলে উৎপাদিত ঔষধগুলো নিম্নমানের
হতে বাধ্য। দর্শক, এগুলো ব্যবহারে রোগ সারবে না, বরং রোগীর শরীরে আরও ক্ষতি হবে, যে ক্ষতি অনেক সময় প্রাণঘাতীয় হতে পারে। প্রিয় দর্শক, চতুর্থ শর্তটি মানা রোগীর এখতিয়ার, তবে এটি মানতে রোগীকে যেসব তথ্য জানতে হবে তা তার পাওয়ার কথা ঔষধের দোকান থেকে। উন্নত বিশ্বে এটাই নিয়ম, যেখানে গ্রাজুয়েট ফার্মাসিস্টরা ঔষধের দোকানে কাজ করে এবং তারা রোগীকে এসব তথ্য দেয়। বিশেষায়িত কোর্স, কারিকুলাম এবং প্রশিক্ষণের কারণে একমাত্র গ্রাজুয়েট ফার্মাসিস্টরাই এসব তথ্য প্রদান করেন। রোগী কর্তৃক ঔষধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পারে। প্রয়োজনীয় সব তথ্যের মধ্যে রয়েছে ঔষধটি কীভাবে খেতে হবে, কতদিন খেতে হবে, খাবার আগে না পরে খাবে, খাবার আগে মানে খাবার কমপক্ষে আধা ঘন্টা আগে খালি পেটে, কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এক্ষেত্রে রোগীর কিছু করণীয় রয়েছে কি না, কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া হলে রোগীকে কী করতে হবে, কোন বিরূপ প্রতিক্রিয়ার ক্ষেত্রে ঔষধটির ব্যবহার বন্ধ করতে হবে কিংবা ফার্মাসিস্টকে জানাতে হবে। প্রিয় দর্শক, কী ধরনের খাবার খাওয়া যাবে না, ঔষধ ব্যবহারকালে কিডনি বাঁচানোর জন্য কতটুকু পানি বা তরল খাবার খেতে হবে, ঔষধটি বাড়িতে কীভাবে রাখতে হবে, কোন কোন ঔষধ ফ্রিজে রাখা যাবে, কোন কোন ঔষধ ফ্রিজে রাখা যাবে না, এসব তথ্য গ্রাজুয়েট ফার্মাসিস্ট ছাড়া অন্য কারো পক্ষে রোগীকে বলা সম্ভব নয়। গ্রাজুয়েট ফার্মাসিস্ট রোগীর প্রেসক্রিপশনটি হাতে পাওয়ার পর সেখানে উল্লেখিত সঠিক ঔষধের মাত্রা, ওষুধ বিক্রিয়ার সম্ভাবনা, ব্যবহারের বিধিনিষেধ ইত্যাদিও নিরীক্ষা করবে। প্রতিটি দেশে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করা যাবে না, কিন্তু ঔষধের একটি তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত করা থাকে, এগুলোকে বলে ওভার দি কাউন্টার বা ওটিসি ড্রাগ। ফার্মাসিস্ট ওটিসি ব্যতীত অন্য কোনো ঔষধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করতে পারবে না। প্রিয় দর্শক, রোগীকে ঔষধ ব্যবহারের পরিণত তথ্য বুঝিয়ে বলা, অর্থাৎ প্যাশেন্ট কাউন্সিলিংটুকু ডিসপেন্সারির গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে বর্তমান যে ওষুধের দোকানগুলো রয়েছে সেগুলোর কোথাও ওষুধ ডিসপেন্স করার কোনো ব্যবস্থা নেই, কারণ গ্রাজুয়েট ফার্মাসিস্ট ছাড়া কোনো ওষুধের ডিসপেন্সিং করা অসম্ভব, তাই ওষুধের নিরাপদ ব্যবহারও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এর ফলে আমাদের দেশে রোগীরা তাদের অজান্তেই প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে আজকে এ পর্যন্ত যে যা আলোচনা করলাম, আধুনিক ফার্মাসিস্ট এবং মডেল ফার্মেসির রূপরেখা, তা ইনশাল্লাহ সামনের ভিডিওতে আরও ক্লিয়ারভাবে আরও কিছু বলবো, যাতে আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং ইনশাল্লাহ লাইক ও শেয়ার দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপলোড করতে পারি এবং উদ্যোগী হই। এবলে শেষ করছি, আল্লাহ হাফেজ।